হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়ান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, মার্চ 2024 এই মাসে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ডেটাটাকে পাবলিশ করা হয়েছে কি ভারতের মধ্যে যে সকল টেলিকম কোম্পানি অপারেট করে এই সকল টেলিকম কোম্পানি কত সাবস্ক্রাইবার তাদের থেকে অ্যাড করেছে বা কত সাবস্ক্রাইবার তারা খুইয়েছে। তো এই ডেটাটা মেনলি ট্রাইয়ের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এখন এই ডেটা অনুসারে রিলায়েন্স জিও সমস্ত কোম্পানিকে এখানে বিট করে দিয়েছে, কারণ রিলায়েন্স জিও যে ডেটা অ্যাডিশন সেগমেন্টটা সেটা অত্যন্ত ভালো, যেখানে ভোডাফোন আইডিয়া আবার মিলিয়ন্স অফ মিলিয়ন সাবস্ক্রাইবার সাইড থেকে হারিয়েছে। এই সম্পর্কে পুরো ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনি ভারতে থাকেন এবং ভারতের যে কোনো কোম্পানির সিম কার্ড ইউজ করেন, তো আপনার এটা জানা জরুরি কি ভারতের মধ্যে কোন সিম কার্ড কোম্পানি কীরকম পারফরমেন্স এখানে করছে। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, সব থেকে প্রথমে আমি টোটাল ওয়্যারলেস সাবস্ক্রাইবার সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, মানে ওয়্যারলেস সেগমেন্টে টোটাল কত মানুষ 4G সিম কার্ড বা যে কোনো সিম কার্ড এখানে কিনেছে। তো এই জায়গায় জিও একদম আউট পারফর্ম করে দিয়েছে। জিও এখানে 2.14 মিলিয়ন, মানে 21,40,000 নতুন গ্রাহক তাদের সঙ্গে জুড়েছে শুধুমাত্র মার্চ 2024। এয়ারটেলও বেশি পিছিয়ে নেই, এয়ারটেল এখানে 1.75 মিলিয়ন, মানে 17,50,000 গ্রাহক তাদের সঙ্গে এখানে জুড়েছে ওয়্যারলেস সেগমেন্টে। মানে টোটাল সিম কার্ড এতগুলো মানুষ মেনলি জিও এবং এয়ারটেলের মধ্যে তাদের সঙ্গে জুড়েছে। জিওর মধ্যে জুড়েছে 21,40,000 এবং এয়ারটেল কোম্পানি এখানে জুড়েছে 17,50,000। একটা হিউজ অ্যামাউন্টের সাবস্ক্রাইবার মেনলি জিও এবং এয়ারটেল তাদের থেকে অ্যাড করেছে। কিন্তু ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল এই দুটো কোম্পানির কন্ডিশন কিন্তু একদমই ভালো নয়, যেখানে ভোডাফোন আইডিয়া কোম্পানি 6,84,530 সাবস্ক্রাইবার তাদের থেকে হারিয়েছে মার্চ 2024। হ্যাঁ বন্ধুরা, 6,84,530 সাবস্ক্রাইবার। এবং যদি আমি বিএসএনএল কোম্পানির কথা বলি, তো তারাও লক্ষাধিক সাবস্ক্রাইবার কিন্তু তাদের থেকে হারিয়েছে। তো বন্ধুরা, ভারতের মধ্যে ভোডাফোন আইডিয়া কোম্পানির কন্ডিশন কিন্তু একদমই ভালো নয়। এরপর কথা বলা যাক অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, কারণ দেখুন সবাই তো সিম কার্ড কেনে, কি প্রত্যেকে কি প্রতি মাসে রিচার্জ করে? হয়তো আপনিও যদি দুটো তিনটে সিম কার্ড এখানে ইউজ করেন, তো প্রত্যেক মাসে প্রত্যেক সিম কার্ডে হয়তো আপনি রিচার্জ করেন না। তো আপনি যখনই রিচার্জ করলেন না একটা মাসে, তখন আপনি ইনঅ্যাক্টিভ গ্রাহক হয়ে গেলেন। তো এটা মেনলি ক্যালকুলেট করা হয়, ট্রাইয়ের তরফ থেকে ক্যালকুলেট করা হয় ভিএলআর রিপোর্ট দেখে, ভিএলআর পার্সেন্টেজ দেখে। অ্যাক্টিভ সাবস্ক্রাইবারের অ্যামাউন্ট সব থেকে বেশি রিলায়েন্স জিওর মধ্যে, যেখানে 430.36 মিলিয়ন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে রিলায়েন্স জিওর মধ্যে। এয়ারটেলের মধ্যে আছে 385.41 মিলিয়ন এবং ভোডাফোন আইডিয়ার মধ্যে আছে 193.27 মিলিয়ন। এবং রেকর্ড একটা এখানে তৈরি হয়েছে, যেখানে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পার্সেন্টেজ পুরো ভারতের মধ্যে 99.91% এখানে হয়েছে, যেটা এয়ারটেল এখানে একটা রেকর্ড সৃষ্টি করেছে। আমি যদি ভিএলআর রিপোর্টের কথা বলি, এর আগে কিন্তু এয়ারটেল এত ভালো পারফরমেন্স কিন্তু কোনোবারই করেনি। তারই সঙ্গে সঙ্গে আমি যদি ডেটা ইউজেসের কথা বলি, ডেটা ইউজেসের মধ্যে কিন্তু রিলায়েন্স জিও এখানে রেকর্ড ব্রেক করে দিয়েছে, কারণ দুনিয়ার মধ্যে সবথেকে বড় টেলিকম কোম্পানি হচ্ছে চায়না মোবাইল। এখন চায়না মোবাইলের মধ্যে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কোয়ার্টারের যদি কথা বলি, তো এই কোয়ার্টারে টোটাল যে ডেটা ইউজ করেছে সেটা হচ্ছে 38 এক্সাবাইট, কিন্তু রিলায়েন্স জিও মেনলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তার যে গ্রাহকেরা এই তিন মাসে ডেটা ইউজ করেছে 40.9 এক্সাবাইটস। তো একবার ভেবে দেখুন, চায়না মোবাইল যেটা চায়নাতে চলে এবং দুনিয়ার মধ্যে সব থেকে বড় মোবাইল নেটওয়ার্ক, তাকেও কিন্তু রিলায়েন্স জিও এখানে সাপ্রেস করে দিয়েছে, এবং এটা একটা রেকর্ড বলা যেতে পারে, কারণ এর আগে কোনো কোম্পানি ইউজাররা এত বেশি ডেটা এখানে ইউজ করেনি যেটা রিলায়েন্স জিও এখানে করেছে। তো রিলায়েন্স জিওর আমি যদি ওভারঅল পারফরমেন্সের কথা বলি, তো অত্যন্ত ভালো পারফরমেন্স এখানে রিলায়েন্স জিও দেখিয়েছে। এবং আমি যদি টোটাল 5G ইউজারের কথা বলি, তো রিলায়েন্স জিও যে টোটাল সাবস্ক্রাইবার বেস তার 28% রিলায়েন্স জিও কিন্তু 5G গ্রাহকদের সার্ভ করছে। তো এটাও একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ এত বেশি পরিমাণে গ্রাহক রিলায়েন্স জিও তাদের 5G সঙ্গে যুক্ত করেছে, এবং সর্বোপরি 5G SA মানে স্ট্যান্ডার্ড আর্কিটেকচার টেকনোলজির সঙ্গে তারা যুক্ত করেছে, সেটা সত্যি একটা অসাধারণ ব্যাপার যেটা রিলায়েন্স জিও এখানে অ্যাচিভ করতে পেরেছে। তো ওভারঅল যদি কথা বলি, রিলায়েন্স জিও গ্রোথ খুবই ভালো হচ্ছে, কিন্তু একটা জায়গাতে বারবার রিলায়েন্স জিও মার খাচ্ছে, সেটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার্স। এবং এই সম্পর্কে আমি একটা ডিটেলস ভিডিও পরবর্তীকালে বানাবো কি রিলায়েন্স জিও এত সাবস্ক্রাইবার অ্যাড করার পরও, এত রেভিনিউ জেনারেট করার পরও কেন ইনভেস্টাররা রিলায়েন্স জিওকে প্রথম প্রেফারেন্সে রাখছে না, তারা এয়ারটেলকে প্রথম প্রেফারেন্সে রাখছে। এই বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা পরবর্তী সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু রিসেন্টলি ট্রাইয়ের তরফ থেকে যে ডেটাটা পাবলিশ করা হয়েছে, আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কোন কোম্পানি কত সাবস্ক্রাইবার তাদের থেকে অ্যাড করেছে এবং অ্যাক্টিভ সাবস্ক্রাইবার অ্যামাউন্টটা কোন কোম্পানির মধ্যে কতটা। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।